ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে বাজারঘাটে মানুষজন মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে, আর তা নিয়েই মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে বাজারে ও পথচলতি মানুষদের হাতে মাস্ক বিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার শামসেরগঞ্জ থানার বাসুদেবপুর বাজার সহ বিভিন্ন এলাকায় 500 মানুষের হাতে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি ঈদের আগে অসহায়দের হাতে তেল, চিনি, মুড়ি, লাচ্ছা সহ বিভিন্ন সামগ্রী তাদের পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করল এই স্বেচ্ছাসেবী সংস্থা। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ফিটু শেখ, সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্য সংস্থার সদস্যরা। শামীম আক্তারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। দেবপুরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ এবং ঈদের কিছু খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলাম। মাস্কগুলো দিলাম পথ চলতি মানুষগুলোকে এবং খাদ্য সামগ্রীগুলো বাড়ি বাড়ি দিয়ে এলাম গরিব দুস্থ অসহায় মানুষগুলোকে। এই ঈদ যাতে আমরা সবাই আনন্দে উপভোগ করতে পারি। করোনার সময় বিভিন্ন যেহেতু ইনকাম অনেকেরই বন্ধ হয়ে গেছে, সেহেতু তাদের এই ঈদটাকে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করতে চাই। এর আগেও আমরা গত বছর লকডাউনে চরম পরিস্থিতি আরও খারাপ ছিল, মানে তখন সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে গেছিলো। তখন আমরা প্রায় অনেকগুলো বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম এবং ঈদের সময়ও সেম পরিস্থিতিতেও আমরা খাবার দিয়েছিলাম। এবারও আমরা একই রকম স্যানিটাইজার, সাবান, তারপরে আপনার মাস্ক, দুধ, লাচ্চা, চিনি, আলু, মুড়ি, বিভিন্ন রকম আরও খাদ্য সামগ্রীগুলো দিলাম। মাস্কগুলো দিলাম প্রায় 650 মানুষের হাতে, আর খাদ্য সামগ্রীগুলো মোটামুটি অনেক বাড়িতেই দিলাম। এখন আরও যেহেতু ঈদ বাকি আছে, আরও অনেকগুলো বাড়িতে দেওয়া বাকি আছে আমাদের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফিটু শেখ, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি। খবর দিলি না আমাকে, ঠিক আছে? মাস্ক লাগবে, মাস্ক পরতে হবে, পরো মাস্ক পরো।